আমাদের নোপিএমও সিরিজের ভিডিওর নিচে প্রচুর কমেন্ট আসে যে দাদা, যদি নোংরা ভিডিও দেখা খারাপ হয় এন্ড ওগুলোতে কোনো মজা না থাকে, তাহলে ওই ভিডিওর মডেল বা তারকারা অত সুন্দর স্বাস্থ্যবান হয় কি করে? অর্থাৎ ম্যাক্সিমাম মানুষের কোনো ধারণাই নেই যে ওই ভিডিওর স্টাররা শরীরকে নোংরা মায়ায় ফেলে টাকা কামানোর জন্য কি কি করে থাকে বা কত রকম খারাপ পদার্থ বা হরমোন ইনজেকশনের মাধ্যমে ব্যবহার করে। তাই আজকের এই ভিডিওটিতে আমরা নোংরা ভিডিও এবং তার পেছনে থাকা তারকাদের রিয়েল লাইফের সত্যতা ফাঁস করব, যা জানলে হয়তো আপনি নিশ্চয়ই চমকে যাবেন। এন্ড এই ভিডিওটি CBN.com-এ আসা একটি আর্টিকেলের ভিত্তিতে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এন্ড আজকের এই ভিডিওটিতে শেলি লুবেন নামের একজন পনস্টারের দুঃখের কথা আপনারা জানতে পারবেন, যার পর থেকে আর কখনোই হয়তো আপনি কোনো নোংরা ভিডিও দেখার আগে 10 বার চিন্তা করবেন। তাই ভিডিওটিকে অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখে আপনার অন্য সমস্ত অ্যাডিক্টেড বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন, কারণ এই ভিডিওটির মাধ্যমে অনেক মানুষের ভুল ধারণা নষ্ট হতে চলেছে। যারা বলেন যে পর্ন অ্যাক্ট্রেসরা সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করেন, তারা অনেক পয়সার মালিক হয় অ্যান্ড নিজের মজার জন্য এই সব কাজ করে থাকে, এরকম অসংখ্য ধারণার সত্যতা আজকের এই ভিডিওটিতে আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর আজকের এই ভিডিওটি বানানোর প্রধান উদ্দেশ্য হলো আপনাকে নোংরা অশ্লীল দুনিয়ার কল্পনা থেকে বাইরে রিয়েলিটিতে নিয়ে আসা। পর্ন অ্যাক্ট্রেস শেলি লুবেন বলেন, সুন্দর শরীরের ভেতর থেকে তাকিয়ে থাকা উত্তেজিত চোখ বলতে থাকে, তুমি শুধু আমার, তুমি শুধু আমার। আর এই কথাটি, তুমি শুধু আমার, এটাই হলো পৃথিবীর সব থেকে বড় ধোকা। আমার উপর বিশ্বাস করো, কারণ আমিও সবসময় এমনটাই করেছি। আমি পয়সা আর ক্ষমতার লোভে অলওয়েজ এটাই করে এসেছি। কিন্তু শুধু আমি কেন, আমার মতোই বাকি সমস্ত ফিমেল অ্যাক্ট্রেস এই নোংরা ভিডিও শ্যুট করতে পছন্দ করেন না। আমরা এটাকে ঘৃণা করি, আমরা ঘৃণা করি এই ব্যাপারটাকেও যে কোনো অজানা লোক আমাদেরকে টাচ করুক, আমাদের শরীরকে ভোগ করুক। যারা আমাদের কষ্টের কোনো পরোয়াই করে না, তাদের শরীরের দুর্গন্ধ আর চিপচিপে ঘামে নিজের শরীরকে ভেজাতে আমরা ঘৃণা করি। কিছু কিছু অ্যাক্ট্রেস শুটিংয়ের মাঝে মাঝে ওয়াশরুমে গিয়ে বমি করতে শুরু করে, আবার কেউ এই কষ্টকে বশ করার জন্য বাইরে গিয়ে কন্টিনিউ স্মোকিং করতে থাকে। পর্ন ইন্ডাস্ট্রি অলওয়েজ ভিউয়ারদের এমন ইমাজিন করতে বাধ্য করে যে পর্ন অ্যাক্ট্রেস তথা সমস্ত মেয়েদেরই সেক্স জিনিসটা ভীষণ ভালো লাগে। তারা আপনাকে বিশ্বাস করাতে চায় যে এত নোংরা বিহেভিয়ারে মহিলারা ভীষণ এনজয় করছে। সত্য তো এটাই যে কখনো কখনো পর্ন অ্যাক্ট্রেসরা এটাও জানেন না যে ওই শুটে তাকে কী কী নোংরামো করতে হবে। শুটিংয়ের সময় চরম কষ্টের কিছু কাজও তাদেরকে করতে বলা হয়ে থাকে, যেগুলো না করতে চাইলে তাদের বলা হয় পয়সা ছাড়া এখান থেকে বেরিয়ে যাও, হয় কাজ করো নাহলে ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যাও। কিন্তু সেই সময় তাদের জন্য অনেক লেট হয়ে যায়, তারা দুনিয়ার সামনে অলরেডি এক্সপোজ হয়ে গেছে, নিজের লজ্জা সম্মান সে সব কিছুই অলরেডি তারা ত্যাগ করে ফেলেছে কিছু পয়সার লোভে। তাই প্রডিউসারদের কথা মতো সব রকম চরম কষ্টের নোংরামো করতে তারা রাজি হতে বাধ্য, যার ফলস্বরূপ তারা একসঙ্গে প্রচুর পুরুষের সঙ্গে প্রচন্ড কষ্টে শ্যুট করা থেকেও পিছু হতে পারে না। আমাদেরকে এটা করতেই হয়, কারণ তখন আমাদের হাতে আর কোনো অপশন থাকে না। কখনো কখনো আমাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি ও সুযোগ সুবিধা দেওয়ার নাম করেও কন্ট্যাক্ট সাইন করানো হয়, তারপর জোর করে আমাদের দিয়ে সব করানো হয়, আর করতে না চাইলে ভয় দেখানো হয়, হুমকি দেওয়া হয়। এই কারণেই অনেক অ্যাক্ট্রেসকে HIV ও বিভিন্ন সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের শিকারও হতে হয়। এমনকি আমিও জেনিটাল হারপিস রোগের শিকার হয়েছি, যেটাও একটি STD বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যার কোনো চিকিৎসা আধুনিক বিজ্ঞানের কাছে নেই। একবার একজন পর্ন অ্যাক্ট্রেস সারা রাত অনেক পুরুষের দ্বারা ভয়ঙ্কর কষ্টের শিকার হয়ে সকালে বাড়িতে পৌঁছে আত্মহত্যা করে নেয়। এটা ঠিক যে নোংরা ভিডিওর অ্যাক্ট্রেসরা প্রচুর পয়সার লোভে এই পথ বেছে নেয়, কিন্তু এর পেছনের আসল কারণ হলো তাদের খারাপ বাল্যকাল। প্রচুর মেয়ে ছোট বয়সে হওয়া যৌন অত্যাচার, ধর্ষণ, ধোকা, খারাপ পরিবেশ, আপনজনদের অবহেলা, গালিগালাজ, এসবের কারণেও অ্যাডাল্ট এজে এসে পর্ন ইন্ডাস্ট্রিকেই আয়ের পথ হিসাবে বেছে নেয়। যখন আমি ছোট বয়সে পুতুলের সঙ্গে খেলতাম, তখন কখনোই ভাবিনি যে দৈত্যাকার শরীর ও আর্টিফিশিয়াল যৌনাঙ্গের ভয়ঙ্কর কোনো পুরুষ আমার উপরে থাকবে। আমাদেরকে ছোটবেলায় শেখানো হতো যে মহিলাদের ভ্যালু অনেক বেশি, কিন্তু এই ভ্যালুর দুর্প্রয়োগ তখন এক্সপিরিয়েন্স করতে পেরেছি যখন পয়সার জন্য ক্যামেরার সামনে শরীরের ট্রিক্সকে কাজে লাগাতে শুরু করি। শুটিং টাইমের এক এক সেকেন্ড মনে পড়লে আমার ঘৃণা হয় নিজের জীবনের ওপর। আমাদের মতো অ্যাক্ট্রেসরা ইনজেকশন, অ্যালকোহল অ্যান্ড ড্রাগসের উপর বেস করেই বেঁচে থাকি, যারা নিজেদের শরীর দেখিয়ে আপনাকে মজা দিয়ে থাকি, আর আপনারা আমাদের বিভিন্ন অপশব্দের মাধ্যমে ডিসক্রাইব করেন। বিভিন্ন প্রকার অ্যাডাল্ট শুটে কাজ করে আমরা লাগাতার নিজেদেরকে আঘাত দিতে থাকি, আর অ্যালকোহল ও ড্রাগসের ইউজ করি সেই আঘাতকে সহ্য করার জন্য। আমরাই সেই পর্ন স্টার যারা STD-র ভয় নিয়ে অলওয়েজ বেঁচে থাকি, আর প্রত্যেক মাসে চেক আপ করানোর জন্য ব্যস্ত থাকি। পর্ন ইন্ডাস্ট্রি জোর করে সবাইকে একটি কাল্পনিক সেক্স দেখে অ্যাডিক্টেড করতে চায়, যেখানে কন্ডোম একেবারেই অ্যালাউড নয়। হারপিস, গনোরিয়া, সিফিলিস, ক্রিমিটিয়া নামক বিভিন্ন ভয়ঙ্কর রোগের চিন্তা আমাদের মনে অলওয়েজ ঘুরপাক খায়। কিছু অ্যাক্ট্রেসের ইন্টারনাল অর্গ্যানস ভেতর থেকে ড্যামেজও হয়ে যায়। আমরা ছুটির সময়েও এক হাতে বিয়ার, অন্য হাতে হুইস্কি নিয়ে চলতে বাধ্য হই একটি সুখের খোঁজে। আমাদের ঘর গোছাতেও ভালো লাগে না, কারণ আমরা নিজেরাই সবসময় নোংরা কাজের মধ্যে পড়ে থাকি, যার কারণে আমরা অন্য কোনো ব্যক্তিকে হায়ার করি নিজেদের বাড়িঘর পরিষ্কার রাখার জন্য। ম্যাক্সিমাম টাইম আমি নেশায় ডুবে থাকি, আর আমার 4 বছরের ছোট্ট বাচ্চা আমাকে টেনে তুলতে চায় তার সঙ্গে একটু খেলার জন্য। আমার কাছে ক্লায়েন্ট যখন অফার নিয়ে আসে, তখন আমি বাচ্চাকে পাশের ঘরে বন্ধ করে চুপ করে থাকার জন্য বলি। আমি আমার মেয়েকে স্নান করিয়ে পার্কে খেলার জন্য একা ছেড়ে দিতাম যতক্ষণ না আমার কাজটি কমপ্লিট হতো। পর্নোগ্রাফিতে দেখানো অ্যাক্ট্রেসদের খুশি পৃথিবীর সবথেকে বড় মিথ্যার মধ্যে একটি।
যখন আপনি কোনো পর্ন অ্যাক্ট্রেসের জীবন কাছ থেকে দেখবেন তখন এই সত্য আপনি উপলব্ধি করতে পারবেন, আমরা নিজেরাই চাই না যে আমাদের ওপর হওয়া ওই অত্যাচার দেখে কেউ মজা করুক। বাস্তবে প্রত্যেক অ্যাক্ট্রেস তার জীবনের এই লজ্জা ও আঘাতকে শেষ করতে চায়। আমাদের এমন সমস্ত মানুষের সাপোর্ট প্রয়োজন যারা আমাদেরকে ফ্রিডম ও সম্মানের জন্য পর্নকে বয়কট করতে পারে, নারীদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে পারে। আমরা চাই আপনারা এই নোংরা ভিডিও ছেড়ে ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আমাদের বরবাদ জীবনের প্রতিকার হতে পারে, এবং তিনি সবশেষে বলেন পর্নের ওপর বিশ্বাস না করতে, এটি জাস্ট একটি মিথ্যা ভিডিও টেপ ছাড়া আর কিছুই না। তিনি বলেন আমার উপর বিশ্বাস করো, আমি নিজেই ইন্ডাস্ট্রিকে ফেস করেছি, তাই কঠিন সত্য আমি খুব ভালোভাবে জানি। অ্যান্ড এই পর্ন স্টার চরম দুঃখ দুর্দশা নিয়ে 9th February 2019 মারা যান। Your life is over. You are going to be forever stuck with this disease. And I try to kill myself with prescription pills. The porn industry does nothing more than damage lives. It damages the lives of the workers. It damages the lives of the general public. It damages the lives of the men who are viewing pornography, who are addicted to porn. মৃত্যুর আগে তার বলে যাওয়া এই স্টেটমেন্ট থেকে আমরা পর্নের আসল রূপ খুব সহজেই বুঝতে পারি, যা আমাদেরকে হেল্প করবে নোংরা ভিডিওকে বয়কট করে একটা সুন্দর জীবন পেতে। মানসিক ও শারীরিকভাবে পর্ন, মাস্টারবেশন ও অর্গাজম অর্থাৎ পিএমওকে ছেড়ে সুস্থ হয়ে উঠতে। আর এই কথাটি অলওয়েজ মাথায় রাখুন যে খাবার খাওয়া, ভয় পাওয়া, সেক্স করা এবং ঘুমিয়ে পড়া, এই চারটে জিনিস পশুরাও করে থাকে, আর তাদের জীবন এটুকুতেই সীমাবদ্ধ। তাই মানুষ হয়েও বুদ্ধি ও বিবেককে ব্যবহার না করে পশুর মতো জীবনকে চালিয়ে 2 মিনিটের ফেক অর্গাজমের পেছনে দৌড়তে থাকলে কখনোই জীবনের মূল লক্ষ্যকে আপনি পূরণ করতে পারবেন না। তাই সময় থাকতে নিজেই ঠিক ভুলের বিচার করে নিজের আহত মনের চিকিৎসা করতে শুরু করুন। আর যদি এই টপিকের ওপর ভিডিও আপনি প্রথমবারের জন্য দেখে থাকছেন অ্যান্ড পর্ন অ্যাডিকশন, মাস্টারবেশনের নেশা থেকে সত্যিই আপনি নিজেকে মুক্ত করতে চান, তাহলে স্ক্রিনে আসা প্লেলিস্টটিতে ক্লিক করে আমাদের টোটাল নো পিএমও সিরিজটি দেখতে পারেন। অ্যান্ড ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার বাকি বন্ধুদেরও সচেতন করার দায়িত্ব উঠান। আর নো পিএমও চ্যালেঞ্জে আজ আপনার কতদিন পূরণ হলো কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় অনেক 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 ভালো কাটুক।